স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার শ্যামন্তলাল সেন বলেছেন, বাংলাদেশ সবগুলো খাতে এগিয়ে গেলে চিকিৎসা খাত কেন পিছিয়ে থাকবে, চিকিৎসা খাতকেও এগিয়ে নেওয়া হবে। শনিবার সকালে কক্সবাজার মেডিকেল কলেজ আয়োজিত ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে চিকিৎসা শিক্ষা সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমার ছাত্র জীবনের কথা মনে হচ্ছিল যে আমরা তো ট্রাকে আসতাম, অনেক সময় বাতের মধ্যে ছুটে চলে আসতাম। সেই কক্সবাজার এখন আজকে কত সুন্দর, ঢাকা থেকে প্লেনে আসা যায়, ট্রেনে আসা যায়। তো বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে গেলে চিকিৎসা ক্ষেত্রে কেন এগিয়ে যাবে না, নিশ্চয়ই আমরা পাবো। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু বক্তব্য রাখেন। আমাদের এখানে পরিবহন সংকট, আমাদের এখানে থাকার সংকট, এখানে সব সংকটের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ 2008 সালের পরবর্তীতে আজ অবধি আস্তে আস্তে ধীরে ধীরে কৃতিত্বের সাথে এগিয়ে যাচ্ছে। স্যারের কাছে আমার অনুরোধ থাকবে, কক্সবাজার বাংলাদেশের স্বাস্থ্যকর স্থান, কক্সবাজারে মেডিকেল কলেজ 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তো হচ্ছে, এবং আপনার তত্ত্বাবধানে এটা নিশ্চয়ই একটি অতি সত্বর পরিসমাপ্তি হবে। এর আগে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার মেডিকেল কলেজের সার্বিক দিক ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শ্যামন্তলাল সেন। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।